বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সাবাসস্থল লোটে নিউ ইয়র্ক প্যালেসে আছেন সহকর্মী হাসনুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরের আসার পরে তৃতীয় দিনের মতো আনুষ্ঠানিকভাবে কর্মসূচি আজকে চলছে। গতকালকে প্রধানমন্ত্রী 9টি ইভেন্টে অংশ নিয়েছিলেন, আজকেও প্রধানমন্ত্রীর 7টি ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু আরও 2টি ইভেন্ট বেড়ে গেছে। আজকেও প্রায় 9টি ইভেন্টেই তিনি অংশগ্রহণ করছেন বলে আমরা ধারণা পেয়েছি। সকাল 8টা থেকে প্রাতরাশের মধ্য দিয়ে অ্যান্টি মাইক্রোবিয়াল যে রেজিস্ট্যান্সের বৈঠক, সেই বৈঠকের মধ্য দিয়ে সকাল 8টা থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচি শুরু হয়। এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন। তারপরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির সঙ্গেও তিনি বৈঠক করবেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গেও তিনি কথা বলবেন, সেই রকম ধারণা আমরা পেয়েছি। তিনি বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। তিনি কসোভোর প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করবেন, তার আগে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। সব কিছু মিলিয়ে ব্যস্ততম দিন অতিবাহিত করছেন আজকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা সংক্রান্ত যে বৈঠকটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, সেই বৈঠকে একটি আবেগঘন পরিস্থিতির তৈরি হয়। যখন এই উচ্চ পর্যায়ের বৈঠকে যখন বড় পর্দায় যখন রোহিঙ্গাদের অবর্ণনীয় দুঃখ কষ্টের কাহিনী দেখানো হচ্ছিল, তখন এক পর্যায়ে প্রধানমন্ত্রী নিজের আবেগ ধরে রাখতে পারেননি, তিনি কেঁদে ফেলেন এবং আমরা দেখেছি যে তিনি চোখের পানি মুছছেন। এমন একটি স্থির চিত্র বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই ছবিটি পোস্ট করে সেই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পরে প্রধানমন্ত্রীর সেই কেঁদে ফেলার ছবি, সেটি কিন্তু এখন ভাইরাল হয়ে গেছে এবং আমরা যতটুকু খবর নিয়েছি যে ওই সময়ে যে বিশ্ব নেতৃবৃন্দ এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার যে প্রতিনিধি যারা ছিলেন সেখানে বিদেশি, তারাও আবেগপ্রবণ হয়ে ওঠেন। আপনি জানেন যে 2017 সালের 25 আগস্টের পরে 12 লাখের মতো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অনেক ধরনের ক্ষতি হচ্ছে, সামাজিকভাবে, পরিবেশগতভাবে, অর্থনৈতিকভাবে অনেক সমস্যার মধ্যে বাংলাদেশ আছে এবং বাংলাদেশ সবসময় এই রোহিঙ্গাদেরকে স্বভূমিতে ফিরিয়ে নেয়ার জন্য বলে আসছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, কিন্তু মিয়ানমারের জান্তা সরকার কোনোভাবেই সেটি তারা আমলে নিচ্ছে না। এবং সেই বিষয়ে যে আবেগঘন একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ে যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারাও অনেকেই বলেছেন যে প্রধানমন্ত্রীর যে আবেগঘন যে বক্তব্য সেটি কিন্তু সবারই কিন্তু হৃদয়ে ছুঁয়ে গেছে। এই ছিল আজকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর তৃতীয় দিনের আনুষ্ঠানিক কর্মসূচির সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীর বৈঠকের বিস্তারিত নিয়ে আমরা সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।